আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুকরিয়া দর্শক আমি আজকে আপনাদেরকে হাদিসে কুদসির 59 নম্বর হাদিসটি পড়ে শোনাচ্ছি হাদিসটির বিষয়বস্তু হচ্ছে জান্নাতবাসীদের উপর আল্লাহর সন্তুষ্টি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি একদা কথা বলতেছিলেন। তখন তার নিকট গ্রামের এক ব্যক্তি বসা ছিল তো রাসুল সাল্লা আলিয়া জান্নাতিদের এক ব্যক্তি সম্পর্কে তখন আলোচনা করতেছিলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন জান্নাতিদের জৈনিক ব্যক্তি তার রবের নিকট কৃষির জন্য অনুমতি চেয়েছে আল্লাহ তাকে বললেন তুমি কি তাতে নেই যা চেয়েছ সে বলল অবশ্যই তবে আমি কৃষি করতে চাই সে দ্রুত চাষ করল তারপরে বীজ বোপন করলো চোখের ফলকে তার চারা গজালো কাণ্ড সোজা হলো ফসল কাটার সময় হলো এবং তার স্তূপ হলো পাহাড়ের ন্যায় আল্লাহ তালা বললেন হে বনি আদম তুমি এসব গ্রহণ করো কারণ কোন জিনিস তোমাকে তৃপ্ত করবে না গ্রামের লোকটি বলল হে আল্লাহ রাসুল এই ব্যক্তি কুরাইশি বা আনসারি তো কেউ নয় কারণ তারা কৃষি করে কিন্তু আমরা কৃষক নয় অর্থাৎ রাসুল সাল্লা আলাইসাল্লামের নিকটে গ্রামের যে লোকটি বসেছিল যার সামনে হাদিসটি বর্ণনা করতেছিলেন তখন ওই লোকটি বলল যে 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 লোকটি জান্নাতে কৃষি করতেছিল ওই লোকটি কুরাইশি বা আনসারি ভিত্তিত কেউ নয় কারণ আনসারি এবং কুরাইশি ব্যক্তিরা জান্নাত দুনিয়াতে কৃষিকাজ করতো লোকটির এই কথা শুনে রাসুল সাল্লা আলাইসাল্লাম হেসে দিলেন সুবাহান আল্লাহ হাদিসটি বুখারি সহি বলেছেন সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো এবং হাদিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন লাইক দিবেন আর আমাদের পেজের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে